তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, মানে তোমরা যারা ভর্তি হয়ে গিয়েছো নার্সিং কলেজে, তো তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা নার্সিং কলেজে ভর্তি হওয়ার পর কী কী ইকুইপমেন্টস কিনবে, ঠিক আছে, মানে তোমাদের কী কী ইকুইপমেন্টস প্রয়োজন হবে এবং কী কী ড্রেস পড়তে হবে, মানে তোমাদের নার্সিং কলেজে ভর্তি হওয়ার পর কোন ধরনের ড্রেস তোমাদেরকে পড়তে হবে এবং কোন বইগুলি তোমাদেরকে কিনতে হবে বা পড়তে হবে। তো সেসব ভিডিও নিয়ে, মানে সেসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর এইসব ইকুইপমেন্টসগুলো আমাদের একজন লাকি সাবস্ক্রাইবার পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে। তো সেজন্য কী করতে হবে সেটা আমি ভিডিওর শেষে বলবো। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক মোটিভ করে, ঠিক আছে, ভিডিও বানানোর জন্য। তো প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দেবে আর লাইক অবশ্যই করবে, আর যদি ভালো না লাগে ডিসলাইক মেরে দেবে। আচ্ছা, প্রথম আসছি তোমাদের নার্সিং কলেজে ভর্তি হওয়ার পর কী কী ইকুইপমেন্টস প্রয়োজন হবে, ঠিক আছে। তো আজকে আমি যে ইকুইপমেন্টসগুলো বলবো সেগুলো প্রয়োজন হবে ক্লিনিক্যাল পোস্টিংয়ে, মানে তোমাদের প্র্যাকটিক্যালের সময় এগুলো ইউজ হবে। তো ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে একটা থার্মোমিটার কিনতে হবে তোমাদেরকে, ঠিক আছে। একটা থার্মোমিটার কি সেটা তো তোমরা সবাই জানো, ঠিক আছে। তো একটা থার্মোমিটার কিনতে হবে। নেক্সট একটা স্যাগমোম্যানোমিটার, স্যাগমোম্যানোমিটারটা হচ্ছে প্রেশার মাপার যন্ত্র, ঠিক আছে। তো একটা স্যাগমোম্যানোমিটার তোমাদেরকে কিনতে হবে। দেখো আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিচ্ছি, এটা ডিজিটাল হয়। তোমাদেরকে এখন সিম্পলটাই কিনতে হবে, ডিজিটালটা কিনলে এখন তোমাদের হবে না। ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে একটা টেথিস্কোপ লাগবে। টেথিস্কোপ কি সেটা তো তোমরা সবাই জানো। নেক্সট কিন্তু একটা নার্সেস ওয়াচ, হ্যাঁ তোমরা হচ্ছে নার্সেস ওয়াচটা কি, তাই তো? তো নার্সেস ওয়াচটা হচ্ছে একটা সিম্পল ওয়াচ, ঠিক আছে, ওটা তোমাদের অনেক কাজে ইউজ হবে। তো সাপোজ ধরো প্রেশার মাপার সময় ইউজ হয়, ঠিক আছে, তো এরকম তোমাদের অনেক কাজে ইউজ হবে। তো একটা ভালো দেখে একটা ব্র্যান্ডেড ওয়াচ কিনে নেবে। এমনও তোমাদের যখন ক্লাস হবে, ঠিক আছে, তখনও তোমাদের পড়ে যেতে হবে, একটা থিওরি ক্লাস বলো যখন ক্লাস হবে তখনও তোমাদেরকে পড়ে যেতে হবে। তো একটা ব্র্যান্ডেড দেখে একটা ভালো ওয়াচ তোমাদেরকে কিনতে হবে। নেক্সট হচ্ছে নার্সিং পাউচ। তো নার্সিং পাউচটা কি না, ওটা হচ্ছে একটা সিম্পল ব্যাগ, ঠিক আছে, যেখানে এইসব ইকুইপমেন্টসগুলো তোমাদের রাখতে হবে, ঠিক আছে। তো একটা তোমরা একটা নার্সিং পাউচ কিনে নেবে, ঠিক আছে, একটা ছোটো ব্যাগ যেগুলো মেডিকেল শপে পাওয়া যায়, একটা নার্সিং পাউচ তোমাদেরকে কিনতে হবে। নেক্সট যেটা কিনতে হবে সেটা হচ্ছে একটা রিট্রাক্টেবল আইডি কার্ড হোল্ডার। তো রিট্রাক্টেবল আইডি কার্ড হোল্ডার হচ্ছে তোমরা দেখবে নার্সদের দেখবে গলায় ঝুলে একটা আইডি কার্ড, ঠিক আছে, তো সেটা তোমাদের লাগবে। তো এটা সাধারণত তোমাদের কলেজ থেকে প্রোভাইড করা হয় এবং ভবিষ্যতে যখন তোমরা কোনো নার্সিং হোমে বা হসপিটালে জব করবে, কোনো জবের জন্য অ্যাপ্লাই করবে বা জব পাবে, তো তখন তোমাদেরকে সেখান থেকে প্রোভাইড করা হবে। তো এই আইডি কার্ডটা কিন্তু খুবই প্রয়োজন, ঠিক আছে, আইডি কার্ড একটা নার্সদের জন্য এই আইডিটা খুবই প্রয়োজন। তো এটা তোমাদেরকে সবসময় পড়তে হবে, মানে প্র্যাকটিসের সময় বা ডিউটির সময়, তো সবসময় তোমাদের আইডি কার্ডটা পড়ে থাকতে হবে। আরও অনেক ছোটো ছোটো ইকুইপমেন্টস আছে যেগুলো অতটা ইম্পর্টেন্স নয়, যেগুলো ইম্পর্টেন্স যেগুলো সেগুলো তোমাদেরকে বললাম, ঠিক আছে। তো এগুলো তোমাদেরকে কিনতে হবে, এগুলো সাধারণত কলেজ থেকেও টাকা নিয়ে দিয়ে দেই, কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করবো এগুলো তোমাদেরকে কলেজ থেকে না নিয়ে তোমরা যদি বাইরে কোনো শপ বা অনলাইন থেকে অর্ডার দাও তোমাদের সেক্ষেত্রে বেটার হবে, ঠিক আছে। কারণ বা কলেজ থেকে এমন হয় যে টাকা নেয় কিন্তু জিনিসপত্রগুলো ভালো দেয় না, সেজন্য আমি রিকমেন্ড করবো। তো এই সমস্ত জিনিসগুলো কলেজ থেকে না নিয়ে তোমরা বাইরে থেকে কোনো মেডিকেল শপ বা কোথাও থেকে গিয়ে এটা কিনে নাও, তো সেক্ষেত্রে তোমাদেরই ভালো হবে, ভবিষ্যতে তোমাদের এগুলো অনেক কাজে লাগবে পরবর্তীকালে। তো সেজন্য এটা কোনো মেডিকেল শপ থেকে এগুলো কিনে নেবে। আচ্ছা, নেক্সট আসছি তোমাদের কী ধরনের ড্রেস পড়তে হবে। এটা সবার মনে প্রশ্ন থাকে যে আমাদের কী ধরনের ড্রেস আমাদেরকে নার্সিং কলেজে পড়তে হবে, মানে আমাদের কি ডাক্তারদের মতো অ্যাপ্রন পড়তে হবে, ওরকম কি টেথিস্কোপ নিতে হবে, তো এটা সবার মনে প্রশ্ন থাকে। তো তোমাদের ডাউট ক্লিয়ার করতে আমি বলছি ব্যাপারটা। তো তোমাদের সাধারণত তিন রকম ড্রেস হয়, ঠিক আছে, আমাদের কলেজে সাধারণত তিন রকম ড্রেস আছে। তো ড্রেসটা নিজেদের কলেজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমাদের কলেজে যেটা হয়, তো একটা হচ্ছে থিওরি ক্লাসের জন্য একটা ড্রেস, ঠিক আছে, আর এক্সামের জন্য একটা ড্রেস, আর প্র্যাকটিক্যাল ক্লাস যখন হয় মানে ক্লিনিক্যাল পোস্টিং যখন পড়বে তোমাদের তখন অ্যাপ্রন পড়তে হয়, এটা সবার সেম থাকে, ক্লিনিক্যাল পোস্টিংয়ের সময় অ্যাপ্রন। তো তখন তোমাদেরকে অ্যাপ্রন পড়তে হবে, আর টেথিস্কোপ এবং যেসব ইকুইপমেন্টসগুলো বললাম সেগুলো তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে, ডাউট ক্লিয়ার। নেক্সট আসছি বুক, তোমাদের কোন কোন বইগুলো কিনতে হবে বা পড়তে হবে। তো তোমাদের কটা সাবজেক্ট, কী ধরনের বই কিনতে হবে, তো ফার্স্ট যেটা কিনতে হবে সেটা হচ্ছে অ্যানাটমি, অ্যানাটমি বুক পড়তে হবে তোমাদেরকে, একটা অ্যানাটমি বই কিনতে হবে। এবং সেকেন্ড হচ্ছে নার্সিং ফাউন্ডেশন, নার্সিং ফাউন্ডেশন একটা আছে, আর সাইকোলজি, সাইকোলজি অ্যান্ড সোশিওলজি, ঠিক আছে, সাইকোলজি কিনতে হবে, আর একটা হচ্ছে বায়োলজি, মাইক্রো বায়োলজি যেটা বলছে, ঠিক আছে। তো এই চারটে বই তোমাদেরকে কিনতে হবে।
ভিডিওতে আমি যেসব ইকুইপমেন্টস এবং বইগুলোর কথা বললাম সেগুলো আমাদের যে কোনো একজন লাকি সাবস্ক্রাইবার পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। সেজন্য তোমাদের যেটা করতে হবে, আমার ডিসক্রিপশন বক্সে যাও, ওখানে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে টাচ করো এবং সেখানে এন্ট্রি করো। এবং এন্ট্রি করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, ওখানে দেখো ভিজিট চ্যানেল বলে অপশন আছে, সেখানে টাচ করে আমার চ্যানেলটা ভিজিট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে তুমিও পেয়ে যেতে পারো এসব বুকস এবং ইকুইপমেন্টসগুলো সম্পূর্ণ বিনামূল্যে। তো বেশি দেরি না করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লিঙ্কে ভিজিট করে তুমি একটা এন্ট্রি চান্স নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।